Assalamualaikum everyone. Welcome back to my channel. This is Tahmina Akhtar from Tahmina's Lifestyle. আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার নতুন আরো একটি ভিডিও নিয়ে শুরু করে দিলাম ব্লগটি। তো আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করতেছি। তো এখানে আমি নাস্তা করব, সেজন্য চা বানিয়ে নিচ্ছি আর হালকা পাতলা নাস্তা করে নিব। তো এখানে চাটা বানিয়ে নিয়েছি, এখন ঢেলে নিচ্ছি। তো ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দিবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তো নাস্তা করব এখন, যেটা আমার সবচেয়ে পছন্দ, দুধ চা। তো দুধ চা এখন বানিয়ে নিচ্ছি। কেন জানি রং চা আমার খেতেই ইচ্ছা করে না। রং চা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, বাট রং চাটা খেতে ইচ্ছা করে না। যেহেতু রং চাটা একটু হালকা হয়, খেতে ভালোই লাগে, কিন্তু মনে হয় যেন চাই খাই নেই, এরকম একটা ফিল হয়। তো এখানে আমি দুধ চা নিয়েছি, আর নিয়েছি আজকে পাউরুটি, দুই টুকরা পাউরুটি নিয়েছি। তো এটাই হচ্ছে সকালের নাস্তা। নাস্তাটা এখন করে নিব, তারপরে দুপুরে কাজে লেগে পড়ব। তো এখানে কাজে লাগার আগে, তো এখানে যে মাংস দিয়েছিল আম্মু, সেই মাংসটা এখন ভিজিয়ে রেখেছি। এই মাংস থেকে কিছু কিছু মাংস আলাদা করে নিব। তো এখানে হাড়গোড়, তারপর কলিজা, এগুলো আলাদা করে নিব, আর সলিড মাংস যেগুলো রয়েছে সেগুলো আলাদা করে নিব। সলিড মাংসটাই আমাদের বেশি খাওয়া হয়, ব্রয়লার মুরগির আসলে সলিড মাংস, বুকের যে মাংসটা সেটাই বেশি খায় আর আন খাওয়া হয়, আর বাকিগুলো আলাদা করে রাখবো, সেজন্য এখানে ভিজিয়ে রাখলাম। আর আজকে রান্না করব এই যে আমার সবচেয়ে প্রিয় শুটকি, লইট্টা শুটকি। তো লইট্টা শুটকিটা আজকে ভুনা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব পুরোপুরিভাবে, আর বাকিগুলো হালকা পাতলা দেখাবো কী কী রান্না করলাম। আর এইখানে 100 গ্রামের মতো শুটকি রয়েছে। তো শুটকিগুলো ভালো এই ধরনের, মানে একটু চিকন চিকন টাইপের লইট্টা শুটকিগুলো ভালো হয়। আর যেগুলো একেবারে দেখেছি আমি মোটা মোটা শুটকিটা, যেটা লইট্টা শুটকি মোটা ধরনের দেখবেন পাওয়া যায়, সেই শুটকিটা থেকে কেমন জানি একটা গন্ধ আসে, মানে গরম পানি দিয়ে ওয়াশ করলেও গন্ধটা যায় না, আমার কাছে ভালো লাগে না। আমার কাছে এই ধরনের চিকন চিকন আর কি শুটকিটা ভালো লাগে। তো এখন আমি একটা কাঁচি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি, এটা কিন্তু বটি দিয়েও কেটে নেওয়া যেত। তো আমি এখানে কাঁচি দিয়েই কেটে নিচ্ছি খুবই সুন্দরভাবে, যে পেটের যে একটা ময়লা থাকে সেটা আর পাকনা কেটে নিচ্ছি এভাবে, আর এভাবে টুকরো টুকরো করে লইট্টা শুটকিটা কেটে নিচ্ছি। বেশি করে শুটকি কিনে এভাবে পরিষ্কার করে টুকরো টুকরো করে রেখেও, মানে ডিপ ফ্রিজারে রেখে দেওয়া যায়, অনেক দিন ভালো থাকে আর ঝামেলাও লাগে না, তাহলে ময়লা টয়লা এগুলোর সাথে থাকে না, একদম ফ্রিভাবে রাখা যায়। একটা বক্সে করে রেখে দিলে অনেক দিন ভালো থাকে এই শুটকিটা। তো এখন শুটকি আসলে কম খাওয়া হয় আর অল্প অল্প করে আনা হয়। শুটকি কিন্তু আমাদের বাসায় এত বেশি খাওয়া হয় না, ইলিশের শুটকি যেটা ভুনা করি সেটাই কিন্তু ভালো লাগে, বাগার দেওয়া হয় সেটাই আর কি আমাদের বাসায় বেশি খায়। আর এমনিতে এমনি যে ভর্তা থাকে হালকা পাতলা সবজি, যে টমেটো, সিম, আলু, এগুলো ভর্তা করা হয়, কিন্তু শুটকি ভর্তাটা খুবই কম করা হয়। তো এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি সবগুলো, 100 গ্রাম পুরোটাই রান্না করব। এই যে কাটা কুটার পর এইটুকুন হয়েছে। তো এখন এটা আমি প্রথমে হালকা কুসুম গরম পানি দিয়ে ওয়াশ করে নিব। প্রথমবার এটা যখন শক্ত থাকে সেই অবস্থাতেই কিন্তু খুবই ভালোভাবে ডলে ডলে পরিষ্কার করে নিতে হয়, তাহলেই ময়লাটা ভালো মতো উঠে যায়। তো এখানে কয়েকবার পানি চেঞ্জ করে আমি ওয়াশ করে নিয়েছি কুসুম গরম পানি দিয়ে। এখন আবার একটু ভালোই গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। ভিজিয়ে রাখলে শুটকিটা নরম হবে আর খেতেও ভালো লাগবে, একদম শক্ত শক্ত শুটকিও কিন্তু ভালো লাগে না। লইট্টা শুটকিটা আমি যেভাবে রান্না করি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রান্না করব, মানে চিংড়ি মাছ ভুনা করব, ছোট চিংড়ি মাছ, এটাকে সবজি চিংড়ি মাছ বলে, যেটা সবজির সাথে খেতে খুবই ভালো লাগে। দেশি চিংড়ি মাছ ছিল ছোট ছোট, তো এটা শুধু আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব, পেঁয়াজ আর কাঁচামরিচ আর গুঁড়া মশলা দিয়ে এটা শুধু ভুনা করব, খেতে কিন্তু ভালোই লাগে গরম ভাতের সাথে।
তো তরকারির সাথে খেতেও ভালো লাগে, লাউ কিংবা সিম তরকারি, ফুলকপির তরকারি, এগুলোর সাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু মজাই লাগে। তো এই পর্যন্ত যেসব ভাই বোনেরা আমার ভিডিওটি দেখেছেন, অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। লাইক দিলে আরও দুই তিন জনের কাছে, আরও বেশি জনের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে পারে। তো এই হেল্পটা করবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। তো এখানে আমি চিংড়ি মাছ ভুনার জন্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ মাঝখানে কেটে তারপরে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ, এখন দিয়ে দিলাম লবণ। তো আমার চ্যানেলটি আপনারা ভিজিট করে আসতে পারেন, আমার চ্যানেল কিন্তু আরও অনেক ধরনের প্রায় 100-এর চেয়েও বেশি ভিডিও রয়েছে। তো ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি, আপনারা আশা করি ঘুরে আসতে পারেন, আপনাদের ভালোই লাগবে। তো ভিডিওগুলো দেখে আমাকে হেল্প করবেন একটি লাইক দিয়ে। তো এখানে চিংড়ি মাছ ভোনার জন্য আমি সিম্পলি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু দিব ধনিয়া গুঁড়া, এটা দিলে ভালোই ফ্লেভার আসে। তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন চিংড়ি মাছ ভোনাটা। তো এটা খুবই সিম্পলভাবে কম সময়ে মজার একটা চিংড়ি মাছ ভোনা হয়, গরম ভাতের সাথে খেতে তো খুবই মজা লাগে, আমরা প্রায়ই এটা করে খাই, তো আমাদের কাছে ভালোই লাগে। তো চিংড়ি মাছটা খুবই অল্প সময়ে আমি করে নিলাম আর রান্না করাও আমার শেষ, অল্প একটু পানি দিয়েছিলাম, দিয়ে একদম শুকনো শুকনো করে ফেলেছে। তো এখন করে নেব লইটা শুটকি ভুনা, আর পাশে শুকনো মরিচ পুরে নিয়েছি, টমেটো ভর্তা করব, তো সেটা আর দেখাইনি। তো এখানে আমি যেটা মেইন সেটা হচ্ছে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অনেক বেশি পরিমাণে, এখানে প্রায় 2 কাপের মতো পেঁয়াজ হবে, দেখে বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না, এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি হবে। আর দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সয়াবিন তেল, তেল দিলে যে কোনো জিনিসের টেস্ট তো বাড়েই, তারপর আবার শুটকিতে বিশেষ করে দিলে তেলের মধ্যে শুটকিটা একদম ডুবে থাকে, খেতেও ভালো লাগে, শুটকিটাও নষ্ট হয় না। তো এখানে আমি একদম একটু গোল গোল করে রসুন কুচি করে নিয়েছি, তো এগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন আমি গুঁড়া মশলা অ্যাড করছি, তো এখানে আমি দিয়ে দিলাম 1.5 চামচের মতো, ছোটো এই 1.5 চামচটা আপনারা দেখতেই পাচ্ছেন লবণের চামচের মতো, তো সেটা দিয়ে আমি 1.5 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 3 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন এটা ভালো মতো নেড়ে চেড়ে নিব। শুটকি কিন্তু আমি ভালো মতো আবার যেই গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা আবার ওয়াশ করে নিয়েছি 2-3 বারের মতো, এখন একদম সাদা হয়ে গিয়েছে শুটকিটা। তো এখানে আমি এই যে এখন শুটকিটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আগের যে চেহারাটা ছিল সেটা কিন্তু এখন নেই, একদম পরিষ্কার হয়ে গিয়েছে। তো এইভাবে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে শুটকি থেকে বালি লাগবে আর খেতেও একটা গন্ধ আসবে, বাজে স্মেল আসবে। তো ট্রাই করবেন ভালো মতো গরম পানি দিয়ে ওয়াশ করে নেওয়ার। এখানে আমি দিয়ে দিলাম বেশি করে কাঁচামরিচ, তো কাঁচামরিচ দিলে একটু ঝালঝাল হয় শুটকিটা, কিন্তু একটু ঝালঝাল খেতেই মজা লাগে। তো যেহেতু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি আর এখন নতুন পেঁয়াজ, এটা কিন্তু খেতেও একটু মিষ্টি মিষ্টি লাগে, তো ঝালটা একটু বেশি পরিমাণে দিয়েছি। দিয়ে আমি এই শুটকিটা ভালো মতো কষিয়ে নিয়েছি একদম ভাজা ভাজা করে, তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি 1 কাপ পরিমাণে দিয়েছি, আরও একটু পানি আমি এর মধ্যে দিয়ে দিব। পানিটা দিলে শুটকিটা একটু গলা গলা হবে আর মশলাটাও ওই শুটকির মধ্যে ঢুকবে, তা না হলে তো একদম পানি ছিল না আর শুটকির ভেতর থেকেও কোনো পানি বের হবে না, সেই জন্য এই ফুটন্ত গরম পানিটা দিচ্ছি। তো আমার প্রয়োজন মতো আমি পানিটা দিয়ে দিচ্ছি, আবার পানিটা আমি ভালো মতো শুকিয়ে নিব। তো এখানে দেখুন এখানে আবার কারেন্ট চলে গিয়েছিল, একটু ডার্ক লাগছে, তো এখন আইপিএস আছে আর তারপর জানলাটাও খুলে দিয়েছে। তো এখানে আমি লবণ একটু চেক করে দেখেছি, লবণটা একটু কম হয়েছে, তো আমি এর মধ্যে আবার একটু রসুন রেখে দিয়েছিলাম, কাঁচা রসুন এই পর্যায়ে দিয়েছি। তো শেষ পর্যায়ে দিলে এই রসুনটা একটু কাঁচা কাঁচা থাকে আর খেতেও ভালো লাগে, কাঁচা কাঁচা থাকবে না, একটু ঢেকে রেখে দিব, একটু আর কি আস্তে 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 থাকবে।
তো এখন আমি এই যে এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব। শুটকি রান্না আমার হয়ে গিয়েছে, একদম তেল উপরে উঠে এসেছে আর রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কত ইয়ামি লাগছে, আর এটা বাসা ট্রাই করবেন আমার মতো করে, দেখবেন খেতেও খুবই মজার। এই শুটকিটা হলে আপনাদের গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। তো এখন আমি খাওয়ার জন্য ভাত নিয়ে নিয়েছি, এই যে দুপুরের খাবার চিংড়ি মাছ খাওয়া হয়ে গিয়েছে কিছু, আর এই যে শুটকি লইটা শুটকি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।